টুকিটাকি কিছু হলে কথা বলা বন্ধ করে, কিছু থেকে কিছু হলেই কথা বলা বন্ধ করে। ওর বাবা আমাকে ফোন করেছে যে এই অবস্থা, যে কচু খেয়েছে, মুখ টুক খুলে গেছে, আপনার সকালে আসেন, মাসকে পর মাস ওর মতন এখানে শোবে আর আমার মতন এখানে শোবে, এখানে শোবে আর আমার মতন এখানে শোবে। এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, বাচ্চাগুলোকে একবার দেখতে আসেনি, দেখতে আসেনি, প্লাস কোনোদিনও খোঁজ খবর নাইনি, কোনোদিনও খোঁজ খবরও নাইনি। সাড়ে তিন বছর চার বছর হতে চললো, ওর বাবা আমাকে ফোন করেছে যে এই অবস্থা, যে কচু খেয়েছে, এখন মুখ টুক খুলে গেছে, আপনারা সকালে আসেন। তারা সকালে এসছিল, আমার শ্বশুর শাশুড়ি এসছিল, এসে বলল কি হয়েছে, সব দেখলো, দেখার পরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার পরে আর কোনো, তারপরে থেকে ও আসার মানে বাচ্চাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল, ছোটটাকে নিয়ে গিয়েছিল, বড়টাকে রেখে গেছিল। আমি ষোলো দিনের মাথায় গিয়েছিলাম দেখতে, আমি ষোলো দিনের মাথায় দেখতে গিয়েছিলাম। তার মধ্যে ওখানে গিয়ে আমার সঙ্গে একটুখানি ঝামেলা হয়েছে, ওর বলো তো এর কিচেনের ওষুধ থাকে, তো কিচেনের ওষুধটা নিয়ে গেছিলাম না, আমার শেষ হয়ে গেছিল, আমি কাজের থেকে এসে আমি তাড়াতাড়ি চলে গেছি, ট্রেন ধরবো বলে চারটে ট্রেন, সাড়ে চারটে ট্রেন ধরবো বলে চলে গেছি, আর ওই কিচেনের ওষুধটা কিনতে পারিনি, হয়তো ওই কারণে যে ওকে নিয়ে গেছি রাখার জন্য যে ওষুধটা দেখিনি ব্যাগে, হয়তো ওই কারণে রাগ হয়েছে। তারপরে ওর গিয়ে দেখলাম ওর মার মায়ের দেওয়া হয়েছে, মায়ের দেওয়া হয়েছে, মায়ের দেওয়ার পরে তা বলে ওখানে থাকতেও নাই আর কেউ সাধ্যও নেই। তা আমি বললাম তাহলে বড় ছেলেটাকে রেখে দাও, তখনকার আমার আগে ওরা ব্যাগ চেক করেছিল যে ওর কিচেনে ওষুধ আছে কিনা, দুটো ওষুধ লাগে ₹550, বললাম যে সেই ওষুধটা আছে কিনা, তা দেখলো যে ব্যাগে নেই, ওরা তো সেদিন আর কিছু বলেনি, তা বলছে না ওকে রাখতে পারবো না, আমার শরীর সুস্থ নেই, তুমি নিয়ে যাও। তা এ তো তখন প্রথমে জানতো যে হসপিটালে আছে, এর জন্য কোনো চিল্লামিল্লি করতো না। তারপরে ওকে ওই রাত্রেবেলা আমি আবার রাত ১০টার ট্রেনে আমি চলে এসেছি কালনার থেকে, আসার পরে পরের দিন সকালবেলা আমি কাজে যাচ্ছিলাম, ওকে ও আমাকে কাজে যেতে দেয়নি, ও আমার মার কাছে নিয়ে চলো বড়টা। তখনকার সেই সকালবেলা কাজ বন্ধ করে দিয়ে, আমার মিস্ত্রিও জানে যে কাজ বন্ধ করে দিয়ে আমি সেদিনকা কালনা গিয়েছিলাম একে নিয়ে। সকালবেলায় যাওয়ার পরে না, ষোলো তারিখ যেরকম ষোলো দিনের মাথায় গেছি, সতেরো দিনের মাথায় আবার গিয়েছি সকালবেলা। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে ওর একটা দিদি আছে, অন্ধ দিদি, আমার বোর দিদি আছে একটা অন্ধ, চোখে দেখে না। যাওয়ার পরে আমি ওষুধ সেদিনকেও কিনতে পারিনি, ওই সকালবেলা চলে গেছি আর রাত ১০টার সময় এসেছিলাম, ওষুধ কিনতে পারিনি। তা সেদিন যখনকার গিয়েছি, যাওয়ার পরে ওর দিদি আমার সঙ্গে খুব ঝামেলা করলো, তোমার ক্ষমতা নাই ওষুধ কিনার, হ্যান ত্যান। ও তার আগের দিন ওই যে ব্যাগ দেখেছে যে ওষুধটা নেই, সেই দেখেই আর কি ওর দিদি বলছে তুমি ষোলো দিন কাজ করেছো, তুমি পয়সা কি করেছে, তোমার ওষুধ কেনার ছেলের ক্ষমতা নেই। আমি কিন্তু পয়সা নিয়ে গিয়েছিলাম যে ওষুধ কেনার পয়সা দিয়ে আসবো, সব দিয়ে আসবো, আমি কিনতে পারিনি, তার জন্য আমি দিতে পারিনি। সেই নিয়ে একটুখানি অশান্তি হয়েছে, আর আমি ওখানে বলে এসেছিলাম যে তোমাদের বাড়িতে আমি আর আসবো না, আমি ঘরে পর্যন্ত ঢুকিনি, ঘরের বাড়ির থেকে এরকম বেরিয়ে চলে এসেছি। আর ছেলেকে থুয়ে এসেছিলাম, বড়টাকে দিয়েছিলাম, আবার রেখে এসেছিলাম, বড়টাকেও রেখে এসেছিলাম। রেখে আসার পরে তারপরে ফোনের মধ্যে কথা হতো, সবই হতো, এম করতে করতে ওদের বাড়িতে পুরো ফ্যামিলির মায়ের দয়া হলো, পুরো ফ্যামিলির মায়ের দয়া হলো, মায়ের দয়া হলো, ওর মার হলো, ওর বৌদির হলো, সব বাচ্চাদের দুটো তিনটে বাচ্চা ছিল সবার হয়েছে, এক এক করে আমার আমার ছোট ছেলে রয়েছে, সবার হয়েছে। এরকম করতে করতে তিন মাস কেটে গেল, তিন মাস কাটার পরে আমি একদিন ফোন করলাম, এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ফোন করলাম শ্বশুরমশাইকে, ফোন করার পরে শ্বশুরকে বললাম বাবা সবাই বাড়ির সবাই ভালো আছে, ভালো আছেন, বাড়ির সবাই ভালো আছে, জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বলল হ্যাঁ সবাই ভালো আছে। বললাম কি ঋতু কি আর আসবে না, তা বলল যে হ্যাঁ যাবে, যাবে না কেন, আমার শ্বশুরও বলছে কেন যাবে না, তুমি আসো নিয়ে যাও। তা তখনকে আমি শ্বশুরকে বললাম যে সেদিনকে আমি গিয়েছিলাম, আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আমি আর যাব না, তাহলে ওকে পাঠিয়ে দেন। ও তখনকার গরম দিয়ে বলল যে তোমার দুই ছেলে এসে নিয়ে যাও আমার শ্বশুর। ও তখনকা আমার সঙ্গে একটু শ্বশুরের সঙ্গে রাগারাগি হয়ে গেছে, কেন আমার দুই ছেলে কেন আনতে যাবো, আমার বউ কেন আসবে না। তারপরে আপনি গেলেন আপনার বাচ্চা দুটোকে আপনার সঙ্গে, হ্যাঁ তারাই তারাই ছোট ছেলেটা এসে বলতে যে পাশের বাড়িতে বলে যাইছে যে এরকম মা বলেছে তোর বাবার কাছে তুই চলে যা, আমার বাবার কাছে আমি রয়েছি, তোর বাবার কাছে তুই চলে যা, আমার বাবা আমাকে খাওয়াতে পারবে, তোদের খাওয়াতে পারবে না, বা তোর বাবার কাছে চলে যা। আমার ছোট ছেলে এসে পাশের বাড়িতে বলেছে, আমি তো এখানে জানি, বাচ্চা দুটোকে পাঠিয়ে দিল, এখনো পর্যন্ত
ওদের মা আসেনি, খোঁজ খবর নেয়নি। আর খোঁজ খবর আমরা অনেক চেষ্টা করেছি। এই যে বড় ছেলে দোতলার থেকে পড়ে গেছিল ছাদের থেকে, এই ছেলেটা যে বড় ছেলেটা দোতলার থেকে পড়ে গেছিল, তখনকার পর্যন্ত ফোন করা হলো যে আমার ছেলে হসপিটালে ভর্তি আছে, একটু আসো দেখতে। তাও আসেনি আমার বউ, বলছে তোমার ছেলে পড়ে গেছে তা আমরা কি করবো। আমার শ্বশুর বলেছে, আমার শ্বশুর বলছে দাদা ও দোতলার থেকে পড়ে গেছে, আমরা কি করবো, তোমাদের ছেলে তোমরা করে নাও কিছু, এই কথা বলেছে। আমার বউকে বলানো, ওদের খবর দেওয়া হলো ওখানকার আর কি তৃণমূলের ইয়ে দিয়ে খবর দেওয়া হলো, ওখানকার যে একটা ইয়ে থাকে তৃণমূলের হেড, তাকে দিয়ে খবর দেওয়া হলো, তার কাছে ফোন করা হলো। বহু চেষ্টা করেছি, তারপরে ওখানকার পঞ্চায়েত প্রধানের কাছে, প্রধানের সঙ্গে যোগাযোগ আছে, এখন আমার কাছে নাম্বার আছে, প্রধানের নাম্বার আছে, মেম্বারের নাম্বার আছে, সবার নাম্বার আছে, সবার সঙ্গে কথা বলেছি, তারাও কোনো ব্যবস্থা করতে পারলো না। এখন চাইছেন কি আপনি? আমি চাইছি যে সে ফিরে আসুক, দুটো ছেলের ভবিষ্যৎ করুক। সে কিসের জন্য কি কারণে ভয় পাচ্ছে সেটা আমাকে খুলে বলো, সেটা আমি জানতে চাচ্ছি যে আমার কারণটা যে কি, কিসের জন্য যে জমরে দেখলে ভয় পায়, যে আমাকে জমরে দেখলে ভয় পায় না, আমাকে দেখলে ভয় পায়, কি কারণে ভয়টা পায় সেই জিনিসটাই আমি জানতে চাই যে কি কারণে। সেটা তো আমাকে উদাহরণ দিতে হবে যে যে আমি এই জিনিসটার জন্য আমি ভয় পাচ্ছি। হাজার রাগ, হাজার ভয়, হাজার কিছু থাকুক, কিন্তু এই ছোট ছোট বাচ্চাকে না খাওয়া দাওয়ার জন্য আমি ওকে গালাগালি দিয়েছি, কোনোদিনও দেয়নি ও। আমি না খেয়ে কাজে যেতাম, সকালে টিফিন খেতে আসতাম দুপুরবেলা 10টার সময় 11টার সময়, তাও এসে দেখতাম ভাত হয়নি, তাও ওকে কোনোদিনও কোনো কথা বলতাম। তাকে একটা রাগ আর কি, ওর মধ্যে ইগো চলেছিল যে আমি একটা সাড়া দিলে ও সাড়া দিত না, আর যখন আমি সাড়া দিত ও সাড়া দিত, আমি তখন ইগোতে আমি সাড়া দিতাম না, এ হচ্ছে ইগো। এই নিয়ে দুজনের মধ্যে লড়ে থাকত। ওই এখানকার যে পরিষা আছে লাইনের ওই পাশে, যে ট্রেন রেলের গেটের পরিষা, পরিষা পর্যন্ত ওর কাছে ফোন করে বললো মা তুমি চলে আসো আমি দায়িত্ব নিচ্ছি। ওখানকার ওই যে পার্থ মেম্বর ফোন করেছে যে আসো চলে আসো, আমার বর্ণালী দির আছে তোমার পিছনে, তুমি চলে আসো, সবার কথা বলেছে। ও একটাই ভয় পাচ্ছে বলে আমি আসলে বলে মেরে ফেলা, আমি যদি আসি মেরে ফেলাই দিলে তোমরা কি আমাকে দেখতে আসবে রাত্রেবেলা, একই কথা বলে যাচ্ছে। ওই কথা বলেই আর নাকি আমি 14 বছর ধরে বলে আমি ওকে তর্চার করে গেছি। আমি যদি 14 বছর যদি একটা মেয়ে ছেলেকে তর্চার করা যায়, সে 14 বছর থাকে কোনোদিনও? আমি যদি 1 সপ্তাহ ওকে মারধর করি তাহলে সে ব্যক্তি চলে যাবে, তাই তো? তাহলে সে ব্যক্তি ওখানে গিয়ে কালনাতে পুরো ছড়াই দিয়েছে। আমি 14 বছর ধরে ওর সঙ্গে নাকি মারধর করে গেছি, 14 বছর ধরে ওর সঙ্গে তর্চার করেছি। আমি 14 বছরের মধ্যে আমি 7 বছর ছিলাম পুনায়, তাহলে 14 বছর ওকে মারধর করে কি করে আমি ছিলাম, বিয়ে করার পরে 7 বছর ছিলাম পুনায় আমি। আচ্ছা, তাহলে ও বলছে 14 বছর আমি ওকে মারধর করেছি, তাহলে 7 বছর পোনা দেখলে 14 বছর ওকে কি করে মারধর করে। আজকে এদের ভবিষ্যৎ, এই যে পড়াশোনা করে না, একে পড়তে, এই যে আজকে 2 দিন ধরে ওর সঙ্গে আমি কথা বলিনি, 2 দিন ধরে কথা বলিনি, কেননা ওকে আমার ভাইজির কাছে পড়তে দিয়েছে, পড়তে যায় না বলে আমি 2 দিন ধরে কথা বলিনি, কেবল কথা বললাম কিছুক্ষণ, 10 মিনিট আগে আমি কথা বললাম ওর সঙ্গে, যে তুই, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই পড়তে যাবি, তাহলে তুই আমার সঙ্গে কথা বলবি, বলছে হ্যাঁ যাবো। তাহলে তারপর কথা বলে আসে, ও আসে একা বলে শুয়ে পড়লো, আমি শোয়ালাম, ঠিক আছে। এইভাবে চলছে সারা দিন, ঘুরে বেড়ায়, পায়খানা করে ইয়ে করতে পারে না, সুচু করে না, এভাবে ঘুরে বেড়ায়, কে সুচু করাবে? সুচু করার মতন লোক নেই তো, লোক নেই তো, কে করাবে? এরা যে আজকে মা হারা হচ্ছে, মা ছাড়া রয়েছে, আজকে একবারও কি মনে করছেন এর জন্য আপনি কোথাও না কোথাও দায়ী আছেন? ওই জিনিসটাই আমি জানতে চাচ্ছিলাম যে ওর কাছে যে কি কারণে তুমি আসতে চাচ্ছ। বলছে যে জমরে দেখলে ভয় লাগে না, আমাকে দেখলে ভয় লাগে, তাহলে কি কারণে? সে কারণ তো থাকা লাগবে আমার। তারপরে যাওয়ার পরেও আবার আমরা গিয়েছিলাম, ফোন টোন করতাম, ফোনে কথা বলে না, এখনো ফোন করলে এখনো ফোন তোলে না, ওর বাবার কাছে ফোন থাকে, ওর বাবা ফোন এখনো তোলে না। আমাদের এখান থেকে যে কোনো ওখানকার পঞ্চায়েতের কাছে আমি দরখাস্ত দিয়েছি, ওদের ওখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি যে আমার এরকম কেসটা সলভ করে দাও, আমার দুটো বাচ্চা ফেলাই তুই চলে গেছে বউ, আমার সলভ করে দাও। ওখানকার প্রধানের কাছে আমি চিঠি দিয়েছি, আমাদের এখানকার প্রধানের কাছ থেকে নিয়ে চিঠি দিয়েছি, সেই চিঠি প্রধানও না বলে দিয়েছে, বলছে ও আর যাবে না, তোমরা রাস্তা দিয়ে নাও। ওখানকার প্রধানও হাত ছেড়ে দিয়েছে। তারপর আমরা আবার নিজেরা গিয়েছি, আমার বৌদিকে নিয়ে, আমার দাদাকে নিয়ে গিয়েছিলাম, গিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তারা কি বলছে যে আসবো না। বাহ, আজকে এই ছোট ছোট দুটো বাচ্চা, একজনের বয়স কত বললেন? বড়টার বয়স এখন হয়েছে 14 পার হয়ে গেছে, আর ছোটটা এখন
আর 5 বছর 5.5 বছর চলছে। তখন গাছে মাত্র বয়স ছিল মাত্র 3 বছর, 3 বছর না, তখনকার বয়স ছিল 2.5 বছর, 2.5 বছর ছিল এরকম।